খড়দহের প্রয়াত প্রাক্তন পৌরপ্রধান তাপস পালের মরদেহে মাল্যদান করলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন খড়দহের প্রাক্তন পৌরপ্রধান তথা খড়দহ পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য তাপস পাল। মঙ্গলবার দুপুরে তার দেহ খড়দহের বিভিন্ন তৃণমূল কংগ্রেস কার্যালয় এবং প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। যে সমস্ত সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত, তেমনভাবেই খড়দহের এক দলীয় কার্যালয়ে তাপস পালের মরদেহে মাল্যদান করেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তাপস পাল খড়দার অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব এবং দীর্ঘদিনের আমাদের রাজনৈতিক কর্মী। একই সঙ্গে 1995 সাল থেকে উনি পৌরসভার নির্বাচিত সদস্য হয়েছেন, দুবার চেয়ারম্যান হয়েছেন খড়দা পৌরসভার, অপোজিশন লিডার হয়েছেন, এবং সবচেয়ে পুরনো আজকে যারা কাউন্সিলর আছে এখন কোঅর্ডিনেটর, তাদের মধ্যে সবচেয়ে পুরনো কাউন্সিলর হচ্ছেন তাপস পাল। এবং এবারও নির্বাচনে আমি দেখেছি যে তার এলাকায় তার সুনাম, তার যথেষ্ট পপুলারিটি আছে, বহু সংগঠন আছে, মানুষ আছে তার সঙ্গে। এমন একজন মানুষের চলে যাওয়াটা, আমার ইলেকশনে উনি কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রেশার ফ্লাকচুয়েট করতো, সুগার ফ্লাকচুয়েট করতো, আমি যতদূর খবর পেলাম যে সুগার ফল করে গিয়েছিল এবং তারপরে ওনার হঠাৎ করে মৃত্যু হয়ে যায়। আর এই মৃত্যু আমাদের দলের কাছে, এলাকার মানুষের কাছে একটা অপূরণীয় ক্ষতি। এখনও পর্যন্ত যথেষ্ট কর্মঠ ছিলেন, এইভাবে ওর মৃত্যু আমরা কেউ আশা করিনি। এই নির্বাচনে আমরা দুটো নির্বাচন করলেন, উনি আমার কাজলেরটা করেছেন, আমারটা করেছেন, তারপরে এইভাবে হঠাৎ করে চলে যাওয়াটা, এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যের এবং দুঃখেরও বটে। আমি যাবো ওর বাড়িতে, পরে আজকে তো আগে মাল্যদান করিনি, আজকে ওদের নানা কাজ থাকবে, বিভিন্ন জায়গায় যাওয়া থাকবে। আমি আবার 5 তারিখে আসছি, 5 তারিখে আমার বাড়িতে যাব। পরিবারের পাশে কীভাবে? পরিবারের পাশে আমি সবসময় থাকবো, আমি ওর পরিবারের পাশে সবসময় থাকবো। এটা আমাদের একটা কালচার, আমাদের দলের কালচার, আমাদের নিজেদের কালচার, যে সহকর্মীকে আমরা হারাই তার ফ্যামিলিকে যে আমরা ভুলি না, এটা বোধহয় একমাত্র তৃণমূলই প্রমাণ করতে পেরেছে। এটা সেই নন্দীগ্রাম শিঙুর থেকে আরম্ভ করে 21 জুলাই থেকে আরম্ভ করে যত লোক মারা গিয়েছে, যত লোক আহত হয়েছে নানাভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সকলের পাশে দাঁড়িয়েছে। আমি খড়দার এমএলএ হয়ে, আমারই একজন কাউন্সিলর যে আমার হয়ে পরিশ্রম করেছে, আমার জন্যে লড়াই করেছে, দলের জন্যে দীর্ঘকাল ধরে লড়াই করেছে, সিপিএমের সঙ্গে লড়াই করেছে, বিজেপির সঙ্গে লড়াই করেছে, তার পাশে এবং তার পরিবারের পাশে তো অবশ্যই থাকবে। এই শনিবার ব্যারাকপুরের ওয়েস্ট ফিল্ডে, হ্যাঁ একদম, চল একদম। Delicious. Actually, Bangalore food, Bangalore diet. Every day with family and friends.